এবার একটি নয় পরপর দুটি বিপজ্জনক ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়ে তুলকালাম চালাবে সাইক্লোন হামুন এবং তেজ। চূড়ান্ত সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল ঘূর্ণিঝড় তেজের, আর এবার বাংলার বুকে অশনি সংকেত দিচ্ছে ঘূর্ণিঝড় হামুনের হুঁশিয়ারি। আরব সাগরের পর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় পরিস্থিতি, একই সঙ্গে জোড়া ঘূর্ণিঝড় সতর্কবার্তা দুই সাগরে। আবহবিদরা বলছেন বিরল ঘটনা, শেষবার এমন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল ঠিক 5 বছর আগে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আগামী 3 দিনের মধ্যে এটি বাংলাদেশ এবং নিকটবর্তী পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে। আরব সাগর এবং ভারত সংলগ্ন বঙ্গোপসাগরে একই সঙ্গে তৈরি হচ্ছে দুটি বিপজ্জনক ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আশ্রয় পড়বে, এই ঘূর্ণিঝড় যখন আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত হবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্কবার্তা করা হয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তেজ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় হামুন, তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে 2018 সালেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের আবহাওয়ায়। সেই বছর ভারতের পূর্ব ও পশ্চিম উভয় দিকে একযোগে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। IMD সূত্রে খবর, ঘূর্ণিঝড় হামুনও সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী 3 দিনের মধ্যে এটি বাংলাদেশ এবং নিকটবর্তী পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসকাইমেটের প্রতিবেদনে বলা হয়েছে হামুন 24 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার বড় লক্ষণ রয়েছে। রবিবার রাতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর এই সিস্টেম বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উড়িষ্যার পারাদ্বীপের প্রায় 400 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের দীঘার থেকে 550 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে কেন্দ্রভূত। IMD-র বুলেটিনে বলা হয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি গভীর নিম্নচাপ হিসাবে 25 অক্টোবর সন্ধ্যার দিকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী বাংলাদেশ উপকূল অতিক্রম করার খুব সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যা সরকার সমস্ত জেলার জেলাশাসককে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে এবং ভারী বৃষ্টির ক্ষেত্রে নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।